নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বলবো ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কোন দিন পালন করা হয়ে থাকে এবং কেন পালন করা হয়ে থাকে। প্রতি বছর এপ্রিল মাসের 10 তারিখে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 1796 সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান প্রথম হোমিওপ্যাথি আবিষ্কার করেন। 1755 সালে 10ই এপ্রিল তারিখে স্যামুয়েল হ্যানিম্যান জন্মগ্রহণ করেন। ওনার সম্মানার্থে ওনার জন্মদিনে 10ই এপ্রিল তারিখে বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এবার আপনাদেরকে বলবো হোমিওপ্যাথি কি এবং বাংলার কোন কোন বিখ্যাত মানুষ এই হোমিওপ্যাথির চর্চা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হোমিওপ্যাথি শিখেছেন, জেনেছেন এবং গরিবদের চিকিৎসা করতেন। বিদ্যাসাগর কামারটারে দীর্ঘদিন ছিলেন এবং ওখানকার সাঁওতালদের উনি বিনে পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর চিকিৎসা বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসায় ওনার বিশেষ ঝোঁক ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হোমিওপ্যাথি ও বায়োকেমিক শিখেছিলেন এবং দরিদ্রদের সেবা করতেন। হোমিওপ্যাথি চিকিৎসকরা বিশ্বাস করে থাকে একটি রোগের উপসর্গ সৃষ্টিকারী সেই একই পদার্থ একটি অসুস্থ শরীরে সেই একই উপসর্গ সৃষ্টি করবে যা অসুস্থ মানুষটিকে সুস্থ করতে সাহায্য করবে। সাধারণত হোমিওপ্যাথি ঔষধ তৈরি করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্যকে অ্যালকোহল বা পতির জলে দ্রবীভূত করা হয়। এর ফলে শেষ পর্যন্ত ওই মিশ্রণটির মধ্যে ওই দ্রব্যটির কোনো পরমাণুও অবশিষ্ট থাকে না। হ্যানিম্যান বিশ্বাস করতেন যে সকল অসুখের মূলে রয়েছে নিয়াসন নামে একটি প্রতিক্রিয়া এবং হোমিওপ্যাথি ঔষধ এই নিয়াসনকে দূর করতে সাহায্য করবে। হ্যানিম্যান 1800 শতকের শেষের দিকে মূলধারার ঔষধগুলিকে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য হিসাবে প্রত্যাখ্যান করেছিলেন। তার কারণ হিসাবে তিনি বলেছিলেন বেশিরভাগ ক্ষেত্রে মূলধারার ঔষধগুলি অকার্যকর এবং ক্ষতিকারক ছিল। তিনি কম মাত্রার ঔষধ ব্যবহারের পক্ষে ছিলেন। তার মতে বেশি মাত্রার ঔষধ অসুস্থতাকে বাড়িয়ে দেয়। হ্যানিম্যান হোমিওপ্যাথি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন তার লেখা প্রথম বইয়ে। এই বইটি 1807 সালে প্রথম প্রকাশিত হয়। ওনার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল মেটেরিয়া মেডিকা পিউরা এবং 1810 সালে প্রকাশিত দ্য অর্গান অব দ্য হিলিং আর্ট, এখনও হোমিওপ্যাথি চিকিৎসকদের মধ্যে খুবই জনপ্রিয়। 1805 সাল থেকে হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। 1755 সালে 10ই এপ্রিল জার্মানে স্যামুয়েল হ্যানিম্যান জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল ক্রিশ্চিয়ান গডগ্রিভ হ্যানিম্যান ও মাতার নাম ছিল জোহানা ক্রিশ্চিয়ানা। ওনার পিতা চীনামাটির পাত্রের ডিজাইনার ও পেন্টার ছিলেন। 1775 সালে লিপজিগ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে উনি ভর্তি হন। ওখানে 2 বছর ঔষধ নিয়ে পড়াশোনা করেন, কিন্তু টাকার অভাবের জন্য ছাত্র জীবনের ইতি ঘটে। উনি একজন নাম করা অনুবাদক ছিলেন। বিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, দর্শন ও সাহিত্যকে বিভিন্ন ভাষা থেকে জার্মান ভাষাতে অনুবাদ করেন। 1777 সালে অস্ট্রিয়ায় বাদারসম মার্সি হাসপাতালে উনি চিকিৎসাবিদ্যা শিখতে আসেন। এখানেও অর্থের অভাবে সাময়িকভাবে শিক্ষা থেকে উনি সরে যান। 1779 সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি উনি লাভ করেন। 1812 সাল থেকে 1821 সাল পর্যন্ত লিপজিগ বিশ্ববিদ্যালয়ে উনি হোমিওপ্যাথি বিষয়ে শিক্ষাদান করেন। 1843 সালে 2রা জুলাই প্যারিসে ওনার মৃত্যু হয়। আমার ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।